নতুন মুদ্রানীতিতে খেলাপি ঋণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ডলার সংকট, জ্বালানি টানাপোড়েন এবং IMF-এর চাপের মুখে মুদ্রানীতিতে যে পরিবর্তন আনা হয়েছে তাতে অর্থনীতি টেকসই হবে না বলে মন্তব্য করেন তারা। রোববার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে সব কথা বলেন ব্যবসায়ীরা। সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নির্ভরতা দেশের শিল্পের জন্য হুমকি বলেও মনে করছেন তারা। বিস্তারিত রুবিনি আসমিনের রিপোর্টে। রোববার দুপুরে নতুন মুদ্রানীতি এবং তার বাস্তবায়ন নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট অব বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার ফোরাম। রাজধানীর সিএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় অংশ নেন দেশের শিল্পখাতে ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। রাষ্ট্রের ঋণের বোঝা শিল্পখাতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে বিটিএমের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, বেনামি ঋণে দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের দেশে দীর্ঘমেয়াদী কোনো ব্যাংকই টাকা নেই যে টাকা দিয়ে শিল্পে বিনিয়োগ করতে পারে। প্রাইভেট ব্যাংকগুলিকে আমরা দোষ দিয়ে লাভ নেই, এটা দরকার সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা যে আমি 1,00,000 কোটি টাকা শিল্প বন্ড ছাড়বো, সেই বন্ডগুলির মাধ্যমে শিল্পে বিনিয়োগ হবে, সেই বন্ডের মাধ্যমে। এখন প্রাইভেট ব্যাংকগুলি টাকা নেবে 3 মাসের জন্য, সে বিনিয়োগ করবে 6 বছরের জন্য। সুতরাং এটাকে আনইভেন কম্পিটিশনের কারণে আজকে শিল্পের অবস্থা। অন্যদিকে শিল্প বাঁচাতে এবং ডলার সংকটের সমাধানের বিকল্প পথ খোঁজার পরামর্শ দিয়েছেন বিকেএমের সভাপতি মোহাম্মদ হাতেম। আমাদের আমদানি এত বেশি ইন্ডিয়া থেকে, ইভেন চায়না থেকে, তার বিপরীতে আমাদের রপ্তানি কিন্তু খুব কম। যে আমাদের যে রাশিয়ার সাথে বর্তমানে যে সমস্যাটা চলতেছে রপ্তানির পেমেন্ট নিয়ে, এই পেমেন্টটাকে ইন্ডিয়ান কারেন্সি এবং চাইনিজ কারেন্সিতে আমদানি ইতিমধ্যে কিন্তু দিয়েছেন পারমিশন বাংলাদেশ ব্যাংক। সেটাতে রাশিয়ার পেমেন্টটাকে ইন্ডিয়ান কারেন্সিতেও যাতে আমরা পাইতে পারি কিনা সেটাও ভেবে দেখা দরকার। শুধু পোশাক খাত নয়, অন্য খাতেও রপ্তানি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বিজিএমের সভাপতি ফারুক হাসান বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন বিনিয়োগ সম্ভব নয়। এই বছরটা আমাদের আগামী নেক্সট 6 মান্থ ইজ গোয়িং টু বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং। এই সময় আসলে সবাইকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবাইকে আসলে আমাদেরকে সাপোর্ট দিতে হবে যে যার জায়গা থেকে আছে, এবং সেইখানে আমরা আসলে বাংলাদেশ ব্যাংক থেকেও আমরা সাপোর্ট চাই। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হয়েছে। এই বছর আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা, কী করে ম্যাক্রো অর্থনীতিকে স্থিতিশীল করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এবং তার অন্যতম লক্ষ্য হলো মূল্যস্ফীতিকে বাগে আনা। তবে নতুন মুদ্রানীতিতে ঋণের সুদ হার বাড়ানোর সমালোচনা করেছেন কোনো কোনো আলোচক। সরকারের আয় বাড়ানো এবং ব্যয় কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। কমার্শিয়াল ব্যাংক থেকে এই টাকা ধার করা ঠিক না। রুবিনা ইয়াসমিন, জিটিভি নিউজ, ঢাকা।